সংসারে তোমার সতেজ জ্বালা, কিন্তু দিনান্তে যখন তুমি ঘরে দৌড় দিয়ে নিজের প্রিয়তম মানুষটাকে কাছে পাও, তোমার সব দুঃখ সে ভুলিয়ে দেয়। কিন্তু আমি এমন কপাল করেছি না মা, প্রিয় মানুষ এই জীবনে আর পেলুম না মা। মারে আজকের দিনটাই তো দিন নয়, পরিবেশ বদল হতে পারে তো, সময় পাল্টে যেতে পারে তো বল। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, হয়তো পরশুও নয়, কিন্তু এক না একদিন সব পাল্টে যেতে পারে তো, সব ভালো হয়ে যেতে পারে তো মা। সে কটা দিন আমরা পারি না ধৈর্য ধরে থাকতে? আমার মধ্যে কোন অধৈর্য দেখলে তুমি মা? দেখিনি তো, দেখিনি তো মা, আর তাই জন্য তো আমি এতটা দুশ্চিন্তা করছি। শুধু মনে হচ্ছে না জানি কত ভারী একখানা পাথর তুই নিজের বুকের উপর চেপে রেখেছিস, কেমন করে সে পাথর তুই নাড়াবি? আমি তো শুধু এই ভেবে যাচ্ছি রে মা। ভুলে যাও মা, ভুলে যাও, আমাকে নিয়ে না ভেবে বাবা ফিরলে বাবার যেন যত্নের কোনো ত্রুটি না হয় তাই নিয়েই ভাব। লক্ষ্মী মা আমার, আমার কথাটা ভালো করে শুন, দেখবি তোর বাবা একবার ফিরে আসুন না, তোর বাবা ফিরে এলেই তোর আর জামাইয়ের মধ্যেকার সমস্ত সমস্যা মিটে যাবে, তোর বাবা নিজে সেই সমস্যার সমাধান করবেন। যদি তা না হয়, সব কিছু যদি বাবার হাতের বাইরে চলে যায় তখন? কেন এত ভাবছো মা, আমি কি তোমাদের ভাবতে বলেছি? আমাকে শুধু একটাই কথা দাও মা, বাবাকে কিচ্ছু জানাবে না। তুই কি বলছিস রে মা, বাবার থেকে কি আদৌ কোনো কথা গোপন রাখতে পারবি? বাবাকে তো সব কথা জানানোই উচিত। অন্য কারোর কাছ থেকে জানলে জানবে, কিন্তু তুমি কিচ্ছু বলতে যেও না মা। কেন মা, কেন বাবাকে কিছু বলবো না বলো? বাবা তো তোমার অভিভাবক, তার তো সবটা জানাই উচিত। আমার বাবা বড় নরম মনের মানুষ মা, আর পাঁচটা পুরুষ মানুষের মতো নয়। আমার বাবা স্ত্রী অন্তঃপ্রাণ, জীবনে অন্য কোনো নারীর দিকে সে চোখ তুলে তাকায় না, তাই বাবার কাছে আমার এই সমস্যা যাওয়া মানে বাবাকে আঘাত করা। আমি মেয়ে হয়ে তা কখনোই করতে পারবো না মা, পারবো না, কিছুতেই পারবো না। যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধে 7টায় এবং রাত 10টায় আকাশ আটে